হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভ্রি দিস ইজ আলামিন রহমান ইউ আর ওয়াচিং দা ওয়ে অফ সলিউশন রেলে গ্রুপ ডি দু আঠারো তোমাদের পরীক্ষার রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে কিন্তু গ্রুপ ডির তরফ থেকে বলা হয়েছিল যদি সিবিটিতে তোমরা বসো পরীক্ষাতে আর কি অংশগ্রহণ করো পার্টিসিপেট করো তাহলে তোমাদের যে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে সেখান থেকে জেনারেলদের ক্ষেত্রে ফোর হান্ড্রেড রিফান্ড করা হবে এবং যারা ও ক্যাটাগরির জন্য তাদেরকে টু ফিফটি সম্পূর্ণটাই রিফান্ড করা হবে বাট সেই টাকা অনেকেই এখনও পাওনি অনেকেই আবার পেয়ে গেছে যারা পাওনি তাদের করণীয় কি এই ভিডিওতেই থাকবে সেটা নিয়ে আলোচনা প্রথমেই জানিয়ে রাখি ফিজ রিফান্ড নিতে গেলে তোমাকে ছোট্ট একটি কাজ করতে হবে সেটি হচ্ছে তোমার টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ টুইটারে আর আরবির যত সমস্ত অফিসার রয়েছে বা আর আরবির যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে তাদেরকে ট্যাগ করে তোমাকে তোমার তথ্যটি লিখে ধরতে হবে এবং আর রিপ্লাইও দিয়েছে এবং রিপ্লাই দিয়ে কি জানিয়েছে সেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সো আমি আমার টুইটার অ্যাকাউন্টটি জাস্ট ওপেন করে নিলাম টুইটারটি ওপেন করে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জাস্ট এখানে সার্চ করলাম আর রিফান্ড আর কিছুই কিন্তু লিখলাম না জাস্ট আর লিখে যখন আমি সার্চ করলাম তো প্রথমে টপ কিছু পোস্ট এখানে শো করবে তারপরে লেটেস্ট কিছু শো করবে তো টপ এবং লেটেস্ট এই দুটোর ভিতরে আমাদের

ভিতরে চলে আসলাম আসার পরে আমরা একটু স্কল ডাউন করতে থাকবো ডাউন করতে থাকলে এখানে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কুড়ি ঘন্টার আগেই আর আরবি রিপ্লাই দিয়েছে এবং রিপ্লাই কি জানিয়েছে সেটা দেখার জন্য জাস্ট আমরা এটার উপরে একটা ট্যাপ করব। আমি তোমাদের ডেসক্রিপশনে এই টুইটটির লিঙ্ক দিয়ে রাখবো যে কীভাবে টুইটটা করতে হয় তাহলে তোমরা একটু আইডিয়া পেয়ে যাবে যদি তুমি জাস্ট লেখো যে আরআরবি রিফান্ড প্রচুর টুইট পেয়ে যাবে দেখতে পাচ্ছ এই ব্যক্তিটি সতেরোই মার্চ আর কে টুইট করেছিল এবং অনেকজনকেই ট্যাগ করেছি দেখতে পাচ্ছি পিযুষ গোয়েলকে ট্যাগ করেছিল অর্থাৎ আমাদের যে রেলওয়ে মিনিস্টার স্যার আই হ্যাভ অ্যাটেন্ডেড দ্য সিবিটি অফ গ্রুপ ডি এক্সামস অ্যান্ড আই স্টিল ডিড রিসিভ দ্য The cat sat on the ফোর হান্ড্রেড ওয়ার এল সাম অফ মাই ফ্রেন্ডস আই হ্যাড গট দ্য প্লিজ ডু দ্য নিডফুল সো তার বন্ধুরা পেয়ে গেছে বলতে চাইছে অনেক বন্ধু পেয়ে গেছে কিন্তু সে পায়নি তো তার ক্ষেত্রে করণীয়টা কি এই বলে সে যখন ট্যাগ করেছিল মার্চ আর আরবি কে ট্যাগ করে টুইট করেছিল এবং আর আরবি তাকে এই কুড়ি ঘন্টা আগে রিপ্লাই দিয়েছে এবং রিপ্লাই কি জানিয়েছে একটু দেখার চেষ্টা করো দে আর 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 ফেলিওর্স রিফান্ড অন অ্যাকাউন্ট অফ ইনকারেক্ট ও ইনসাফিসিয়েন্ট ব্যাঙ্ক ডিটেল উইল সুন আপডেট ক্যান ক্যান্ডিডেট ইন দেয়ার ম্যাটার থ্রু আওয়ার ওয়েবসাইট অর্থাৎ আর আরবি বলতে চাইছে সেই সমস্ত ছেলে মেয়েদের টাকা রিফান্ড করা হয়নি যাদের অ্যাকাউন্ট ডিটেল ইনকারেক্ট ছিল আর ইনসাফিসিয়েন্ট ছিল হতে পারে কোথাও ফর্ম ফর্ম ফিল আপ করার সময় অ্যাকাউন্ট ডিটেল দেওয়ার সময় কোনো একটা ডিজিট ভুল করে ফেলেছে আইএফএসসি কোডে একটা কোডের সমস্যা হয়েছে সো যাদের ইনকারেক্ট বা ইনসাফিসিয়েন্ট তাদের কিন্তু টাকা এখনও রিফান্ড করা হয়নি তবে এই বিষয়ে কিন্তু যদি তোমাদের আরও একবার লিঙ্ক দিয়ে দেওয়া হয় এবং তোমাদেরকে বলা হয় তোমাদের ব্যাঙ্ক ডিটেলসগুলো আপডেট করে দেওয়া হোক তাহলে তোমাদের উপকার হবে সেই কারণেই বলছে দেখো উই উইল সুন আপডেট ক্যান্ডিডেটস ইন দ্য ম্যাটার থ্রু আওয়ার ওয়েবসাইট সো আরবির ওয়েবসাইটের মাধ্যমে আপ আগামীতে খুব শীঘ্রই কিন্তু তোমাদের এই ম্যাটারটা রিসলভ হয়ে যাবে আশা করি তোমাদের করণীয় কি আমি ভিডিও থামনেলে লিখেছিলাম যে টাকা রিফান্ড পাওনি পরীক্ষাতে বসেছিলে সো তোমাদের করণীয় কি তোমাদের করণীয় একটাই দেখতে পাচ্ছ এই ব্যক্তিটি যেমন কয়েকজনকে ট্যাগ করেছিল এরকম করে ট্যাগ করে করে তোমাকে সুন্দর করে টুইট করে দিতে হবে তুমি আর আরবি কলকাতাতে বসে থাকলে আর আরবি কলকাতাকে ট্যাগ করে দেবে আমাদের রেলওয়ে মিনিস্টার পিযুষ গোয়েলকে ট্যাগ করে দেবে ওকে যেমন দেখতে পাচ্ছ এই একজন ব্যক্তি কি ট্যাগ কি লিখেছে দেখো স্যার মেয়ে আর আরবি গ্রুপ ডি স্টুডেন্ট হো এলাহাবাদ জুনছে মেরা রিফান্ডওয়ালা পয়সা फोर हंड्रेड वापस नहीं आया अभी तक जबकि डिटेल সারি সহি অর্থাৎ ইনি বলতে চাইছেন তার সমস্ত ডিটেল অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় ব্যাংকের যে ডিটেল সমস্তটাই সহি অর্থাৎ সমস্তটাই সঠিক ছিল বাট তিনি এখনো টাকা রিফান্ড পাননি সো তিনি হেল্প চাইছেন তিনি রোল নাম্বারও এখানে দিয়ে দিয়েছেন নামও এখানে দিয়ে দিয়েছেন ওকে সো তোমরাও কিন্তু এরকম করে করো এবং এত ছেলে মেয়ে কিন্তু আর আর বিকে ট্যাগ করে টুইট করছে আর আর মানে বাধ্য হয়ে তোমাদের বিষয়ে কিছু একটা করবে আশা করি কেন তোমাদেরকে যেহেতু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবারেও তো তোমাদের বলা হয়েছে যে এনটিপিসি বা গ্রুপ ডি তুমি ফর্ম ফিল করো পরীক্ষাতে বসলে টাকা